নমস্কার, আজকে বলবো মেষ রাশি নভেম্বর মাসটা কেমন যাবে, সারা মাসটা মেষ রাশির জন্য কেমন যাবে। তার আগে চলুন অবশ্যই জেনে গোরাশির সিচুয়েশনটা, কারণ প্রত্যেক মাসেই কিছু না কিছু গোর কিন্তু ট্রানজিট হয়। অবশ্যই বৃহস্পতি আপনার সেকেন্ড হাউসে বক্রী হয়েছে, সেটা 9th অক্টোবর হয়েছে। মঙ্গল 4th হাউসে, কেতু 6ষ্ঠে, সূর্য 7ম, পরে 8ম চলে যাবে, শুক্র বুধ 8ম রয়েছে, লাভভাবে রয়েছে শনি এবং দ্বাদশে রয়েছে রাহু। প্রথমেই বলি আর্থিক জায়গাটা, ধনভাবে বৃহস্পতি বসে আছে বক্রী হয়ে এবং শুক্র বুধ 8ম বসে থাকায় বিপরীত রাজযোগ তৈরি হয়েছে। শেয়ার বা ইনভেস্ট থেকে আপনার যথেষ্ট লাভবান হবেন। হঠাৎ কোনো প্রাপ্তিযোগ, হঠাৎ ধনলাভ, হঠাৎ কোনো যোগাযোগ, হঠাৎ কোনো ড্রিল হতে পারে। কেনা বেচা বা অনলাইনের ব্যবসার মাধ্যমে আপনি যথেষ্ট লাভবান, আটকে থাকা অর্থ পাবেন। বৈদেশিক কোনো লাভ হবে বা ডলার, এই ধরনের কোনো ইনকাম আপনার হওয়ার প্রবল সম্ভাবনা। শরীর স্বাস্থ্য নিয়ে বলি, মঙ্গল যেহেতু 4th হাউসে যাবে, শরীরটা আপনার একটু ডিস্টার্ব করবে, কেননা আপনাকে যেহেতু জলরাশি মঙ্গল এখানে নিচস্থ হয়ে যাচ্ছে, 16 তারিখ পর্যন্ত আপনার বুকে পেন, ব্লাড প্রেশারটা বাড়তে পারে, সুগারটা বাড়তে, চোখের কোনো প্রবলেম আসতে, অ্যাসিডিটি প্রবলেম, উইকনেস ফিল হতে পারে। এবং যেহেতু সূর্যচন্দ্র নিচরাশিতে রয়েছে, আপনাকে লোকের সঙ্গে বুঝে শুনে কথাবার্তা বলতে খুব সাবধানে স্টেপ ফেলতে হবে। কিছু শরীরের জন্য কিছু টেস্ট করতে ডাক্তার হসপিটাল যেতে হতে পারে। 17 তারিখের পথে সূর্য যখন বৃশ্চিক রাশিতে গমন করবে, তখন শরীর স্বাস্থ্য অনেকটা আগেতে ঠিক হয়ে যাবে এবং ব্লাড প্রেশার, সুগার এগুলো অনেকটাই ঠিক হয়ে যাবে। ফ্যামিলি লাইফটা বলি, 10 তারিখ পর্যন্ত আপনার বাবা মাকে নিয়ে বা সন্তানকে নিয়ে একটু টেনশন থাকে, কোনো বাবা মাকে চোট আঘাত লাগতে পারে, হেলথের প্রবলেম হতে, ঠান্ডা লাগতে পারে, জ্বর, রোগ জ্বালা এগুলো হতে পারে। 11 তারিখের পর থেকে ছোটোখাটো যে প্রবলেমগুলো ছিল অনেকে ঠিক করে নিতে পারবেন। ফ্যামিলিতে কোনো রিনোভেশন বা রিপেয়ার করতে পারে, ঘরে কোনো কাজ, ফ্যামিলির সাথে সময় কাটাবেন, তীর্থে যেতে পারেন এবং একসাথে হয়তো কোনো ফাংশন, কোনো পার্টি প্রোগ্রাম আপনি যেতে পারেন। সন্তান নিয়ে বলি, 16 তারিখ পর্যন্ত আপনার সন্তানকে নিয়ে একটু প্রবলেম হবে, বিশেষ করে ইএনটি প্রবলেম, পেটের প্রবলেম, ফুড পয়জন, অ্যাসিডিটি এবং হয়তো কেরিয়ারটা একটু ডিস্টার্ব হবে, পড়াশোনায় মন বসবে না এবং ভীষণ মিথ্যা কথা বলবে আপনার সন্তান, অলসতা দেখাবে। 17 তারিখের পর থেকে সন্তান আপনার পড়াশোনা, আপনার কথা শুনবে, পরীক্ষার রেজাল্টও ভালো হবে, কাজে সফলতাও মিলবে। আপনার মেষ রাশির যারা স্টুডেন্ট যারা, তারা কিন্তু 16 তারিখ পর্যন্ত একটু সাবধানে থাকবেন, শরীরটা আমাদের একটু লেথার্জি বোধ আসবে এবং ইএনটির প্রবলেম হবে, উইক ফিল করবেন, কোনো জিনিস চুরি হয়ে যেতে পারে, কোনো জিনিস হানি হতে পারে, লস হতে পারে, হারিয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে। 17 তারিখের পর থেকে সূর্য যখন বৃশ্চিক রাশিতে যাবে, আপনার কেরিয়ার কিন্তু যথেষ্ট ভালো হবে এবং আপনি কেরিয়ারে কোনো গুড নিউজ পেতে পারেন এবং আপনি গভর্নমেন্টের কাজে কোনো সাকসেস পাবেন এবং সেখান দিয়ে কোনো গুড নিউজ আপনি পেতেন, সেখানে আপনি কোনো হয়তো এতদিন যে আটকে থাকা কাজ সেখানে সাকসেস পেতে পারে। যদি আপনি চাকরি করে থাকেন, বৃহস্পতি বক্রী হওয়ার কারণে পদ প্রমোশন পাবেন, যে চাকরি করে থাকেন, কাজের জায়গায় কোনো যদি কমপ্লেন আসতে পারে, কাজের জায়গায় কোনো কমপ্লেন আসতে পারে, সেটা কিন্তু আপনাকে খুব ঠান্ডা মাথায় ট্যাক ফ্রি ম্যানেজ করতে হবে। আপনার বস আপনার সাথে হয়তো মতবিরোধ হবে, সিনিয়র বা বসের সাথে বা কলিগদের সাথে মতবিরোধ হবে, কাজের জায়গাটা আপনাকে একটু ডিস্টার্ব প্রথম প্রথম হবে, তারপরে সপ্তাহের মানে শেষ দুটো সপ্তাহ মাসের আস্তে আস্তে সময়টা ভালো হবে এবং আপনার সাথে সম্পর্ক ভালো হবে, ভালো মন্দ মিশিয়ে চলবে। আপনার যারা ব্যবসা করছেন, 15 তারিখ পর্যন্ত আপনাকে কর্মচারীদের রিলেটেড যে ব্যবসা, কর্মচারীদের সাথে অনেক অ্যাডজাস্ট করে চলতে হবে, কাজে মন্দা ভাব আসতে হবে, হওয়া কাজ আপনার বিগড়ে যেতে পারে এবং খরচটা আপনার বেড়ে যেতে পারে, আপনার মেশিন বা ডিভাইসটা তো নষ্ট হতে হবে বা মেশিনটা তো ব্রেকডাউন হতে পারে, লোকসান হতে পারে কোনো কারণে এবং পেনাল্টি দিতে হতে পারে। 16 তারিখের পর থেকে আস্তে আস্তে যারা চেঞ্জ হবে, বড়ো কোনো ডিল, বড়ো কোনো যোগাযোগ হবে এবং আস্তে আস্তে কর্মচারীদের সাথে সম্পর্ক আপনার ভালো হবে। দাম্পত্য লাইফটা বলি, যেহেতু 7ম সূর্য বসে আছে তুলাশে নিজস্থ হয়ে, 16 তারিখ পর্যন্ত আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা পার্টনার সাথে কোনো বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন, পার্টনার শরীরটা নয় ডিস্টার্ব, পার্টনার মানে সাথে তার বাবা মার সাথে কোনো বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন, আপনি পার্টনার তার বসের সাথে কোনো বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারে এবং পার্টনারকে বলবেন অবশ্যই বেফালতু কারোর সঙ্গে তর্ক বিতর্ক না যায়, তাই সেটা অনেক তিলকে তাল হয়ে যাবে, অশান্তি জড়িয়ে পড়ে, কোনো আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারে। পার্টনার কোনো সরকারিভাবে কোনো ফেঁসে যেতে পারেন, কোনো সরকারি চালান হতে পারে, সরকারি কোনো কেস খেয়ে যেতে পারেন এবং আপনার পার্টনারকে বলবেন যদি সাবধানে না যায় সরকারি নোটিস হতে পারে, ব্যাংকে একাধিকবার যেতে হতে পারে। 17 তারিখের পর থেকে সরকারি কোনো জায়গা থেকে আপনি সাপোর্ট পাবেন, যখন সূর্য যখন তুলাশিতে বৃশ্চিক রাশিতে চলে যাবে তখন কিন্তু আপনার টেনশনটা কমে যাবে এবং রিলেশন আগের চেয়ে অনেকটাই বেটার হয়ে যাবে। উইকেন্ডে হয়তো দুজন একসাথে কোথাও ট্যুরে বা তীর্থে যেতে পারেন, অবশ্যই আপনাদের শেষের দিয়ে সময়টা কিন্তু অনেকটাই সম্পর্কটা ভালো হয়ে যাবে।
এটা কিন্তু ওভারঅল একটা ডিসকাশন করলাম। এরকম রাশিফল আপনার প্রতি মাসে হতে পাচ্ছেন, মাসিক রাশিফল, সেরকম প্রত্যেক সাথে সপ্তাহে বা সব রকম প্রোগ্রামই পাচ্ছেন। এরকম প্রোগ্রাম দেখতে গেলে বা আমার সাথে জুড়ে থাকতে হলে অবশ্যই চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করুন, রিবেলটা অন করুন। ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং অনেকে আমার তো হোয়াটসঅ্যাপ জানাচ্ছেন, কিন্তু আমি চাইছি আপনার কমেন্টসে জানান। আর যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন করুন। আপনার বাস্তবগত সমস্যা বলুন, ফ্যামিলিগত সমস্যা, নিজস্ব সমস্যা, সন্তানের সমস্যা, হাজব্যান্ডের সমস্যা, ওয়াইফের সমস্যা, চাকরির যা সমস্যা, অবশ্যই সব রকম আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে সুযোগটা নিতে অনলাইনে বলুন, অফলাইনে বলুন। ভালো থাকবেন, সারাটা মাস আপনাদের ভালো কাটুক।